ব্যয় কমাতে এবার দুশো ছত্রিশ কোটি টাকার টেলিটকের প্রকল্প করেছেন প্রধানমন্ত্রী। একনেকে প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আমরা এখন সরাসরি চলে যাব তার কাছে বেলায়েত টেলিটকের ফাইভ জি প্রকল্প স্থগিত বিষয়ে আরও কি কি বলেছেন পরিকল্পনা মন্ত্রী আর বাকি যে সাতটি প্রকল্পের প্রস্তাবনা হয়েছে তাও যদি বিস্তারিত জানাতেন আজকে সকাল দশটায় শুরু হয়েছে চলমান অর্থ তৃতীয় একনেক সভা এই সভা আপনি জানেন যে একনেকের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভাটি শুরু হয় এবং একনেকের যে সমস্ত সদস্যরা রয়েছেন পরিকল্পনা মন্ত্রী সহ অন্যান্য যেই সদস্যরা রয়েছেন তারা সবাই সঠিক সময় সশরীর উপস্থিত হয়েছেন তবে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এই সভাটিতে যোগ দিয়েছেন একটু বলে রাখি যে আজকের সবাই মূলত আটটি প্রকল্প উপস্থাপন করা হয়েছে আলোচনার টেবিলে এই আটটি প্রকল্পের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প ছিল টেলিটকের ফাইভ জি সেবা উন্নতিকরণ অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন এলাকায় ফোর জি থেকে ফাইভ জি সেবা উন্নতিকরণের এই প্রকল্পটি ছিলে ব্যয় ব্যয় ধরা হয়েছে দুশো ছত্রিশ কোটি টাকা এই প্রকল্পটি যখন পর্যালোচনা করা হচ্ছিল তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বৈঠকে বলেছেন যে এই আগে ফোর জি সেবা নিশ্চিত করতে হবে তারপর ফাইভ জি সেবা তিনি আর বলেছেন যে আসলে দেশে যেই চলমান ব্যয় সংকোচন নীতি চলছে এই সংকোচন নীতির অংশ হিসেবে এই সভাটি আপাত আপাতত স্থগিত করা হোক এবং তিনি এই সভাটি স্থগিত করার নির্দেশ দিয়ে দিয়েছেন কারণ যেটি বলেছেন যে আসলে যে টেলিটকের যে ফাইভ জি সেবা এই সেবার যে তরঙ্গ বরাদ্দ বা নানা ধরনের যেই কারিগরি দিকগুলো রয়েছে এখানে কিন্তু বিদেশ থেকে অনেক কিছু আমদানির একটা ব্যাপার রয়েছে আর আমদানি করতে হলে বিদেশ থেকে কোনো কিছু ডলারের কিন্তু প্রয়োজন পড়ে আর যেহেতু বর্তমানে ডলারের বাজারে একটি সংকট রয়েছে সব বিষয়গুলো বিবেচনা নিয়েই কিন্তু এই এই প্রকল্পটি স্থগিত করা হয়েছে এই যে দুইশো কোটি টাকার এই প্রকল্প এবং এর পাশাপাশি আরও যেই ষাটটি প্রকল্প উপস্থাপন করা হয়েছে প্রত্যেকটি প্রকল্প কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে যেই নাফ নদীর তীরে অর্থাৎ বাংলাদেশ মিয়ানমার সীমান্তে যেই নাফ নদী রয়েছে নাফ নদীর তীরে একটি বাঁধ নির্মাণ প্রায় পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ একটি বাঁধ নির্মাণের যে প্রকল্প ধরা হয়েছে এবং সদর ভূমি অধিগ্রহণের একটি ব্যাপার রয়েছে দপ্তর বেশ কিছু প্রকল্প রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ প্রকল্প বলেছেন এবং পরিকল্পনা মন্ত্রী আমাদেরকে জানিয়েছেন যে ব্যয় সংকোচনের অংশ হিসাবে টেলিটকের যে ফাইভ জি সেবার যেই প্রকল্পটি এটি স্থগিত করা হয়েছে আপাতত তবে ফোর জি সেবা তারা উন্নত করতে পারলে দেশের যে চলমান যেই ডলারের বাজারের সংকট রয়েছে যে ব্যয় সংকোচন নীতি রয়েছে এই সমস্যাটি কেটে গেলেই এই প্রকল্পটি আবারও অনুমোদন দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন তো এই ছিল রাজধানীর শেরে নগর থেকে একনেক সবার আমার কাছে সর্বশেষ সন্না